আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর ইউটিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইন্সপায়ার করার জন্য, লাইক কমেন্ট শেয়ার দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি অ্যাপস বা সাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। শুধুমাত্র অ্যাড দেখে বা অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। অনেক বেশি মিনিমাম আপনি প্রতিদিন যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই কমপক্ষে 500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, এবং বেশি হলে বা সময় বেশি দিলে আপনি এখান থেকে আরও বেশি ইনকাম জেনারেট করতে পারবেন। তো কীভাবে করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখবেন এবং আমার দেখানো স্টেপ বাই স্টেপ অনুসরণ করে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে আমি অবশ্যই জানাবো, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শন করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সব লার্নিং এবং লার্নিং রিলেটেড ভিডিওগুলো একে সবার আগে পেয়ে যেতে পারেন। এখানে আমার ভিডিওস রয়েছে অনেকগুলো, লার্নিং এবং লার্নিং রিলেটেড ভিডিও, এবং পাশাপাশি রয়েছে গ্রাফিক ডিজাইনের এর উপরে বেসিক অ্যাডভান্স লেভেলের অনেক ভিডিও, এবং প্লে লিস্টে দেখে আপনি এখান থেকে সার্চ করতে পারেন আপনার প্রতি প্রয়োজন। সো ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আজকের দিকে চলে যাবেন। এখানে কী কী প্রসেসে কাজ করা যায় এবং এখানে যারা যারা ইনকাম করেছে তাদের স্ট্যাটিস্টিক্স বা সব কিছু এখানে শো করছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটি একটি লেজিট বা বিশ্বাসযোগ্য সাইট। আমি আপনাকে বলে রাখছি যে এ ধরনের সাইটগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে যেগুলো পেমেন্ট দিয়ে থাকে ডিপেন্ড করে, সেই সাইটগুলোতে আপনি কাজ করবেন। অযথা আপনি কাজ না করে শুরু করে যদি আপনি কাজ না করেন, অযথা আমাকে ভিডিওতে ভিডিও এর মধ্যে কমেন্টে গালাগালি করেন, তাহলে প্লিজ আপনি ভুল করে এই কাজটি করবেন না। আপনি আগে ভিডিওটি বুঝুন, দেখুন বুঝুন এবং কাজ করুন, তাহলে আপনি অবশ্যই ইনকাম জেনারেট করতে পারবেন। একটি সাইট অনলাইনে দাঁড় করানোর জন্য প্রত্যেক কোম্পানির একটি আশা থাকে যে তারা পরিস্থিতি লাভ করবে, সো তারা ইনভেস্ট করে। সুতরাং আপনি অবশ্যই এতটুকু নিশ্চিত হবেন যে এই সমস্ত সাইটগুলো আপনার লেজিট। তারপরেও যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আপনি গুগলে সার্চ দিয়ে যে সাইটগুলো আপনার ডাউট লাগে বা সন্দেহ লাগে সেগুলো অবশ্যই আপনি যাচাই করে দেবেন। তো এই সাইটটিতে আসার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি একটি অসাধারণ ইন্টারফেস পাবেন, এটি হচ্ছে এটি। আমি এখানে কিছুক্ষণ আগে ফিল আপ করে রেখেছি, যে হচ্ছে প্রথমে আপনি ইমেল অ্যাড্রেসটি দেবেন, এরপরে বিটকয়েন অ্যাড্রেস। বিটকয়েন অ্যাড্রেস কোথায় পাবেন সেটি দেখাচ্ছি। আপনি গুগলে গিয়ে যদি coinbase.com বা coinbase লিখে চার্জ তাহলে একটি প্রথম যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটি ইন্টারফেস পাবেন, ইন্টারফেস হচ্ছে এটি। অর্থাৎ এখানে আসার পরে আপনি এই যে অ্যাকাউন্টসে ক্লিক করবেন, আমি এটি কেটে দিচ্ছি। অ্যাকাউন্টসে ক্লিক করার পরে আপনি আপনার কয়েনবেস বা বিটকয়েনের এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটি অবশ্যই নিতে পারবেন। এখানে বিটিসি ওয়ালেট রয়েছে, আপনি ডিসিপি ক্লিক করবো। ডিসিপি ক্লিক করার পর আমি একটি লিঙ্ক পাবো, এই হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কে হচ্ছে যে বিটিসি ওয়ালেটের লিঙ্ক। আমি এটি কপি করবো, কপি করার পর আমি চলে যাবো এখানে। আপনি যদি কয়েনবেস অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে অবশ্যই ফ্রি অ্যাকাউন্টটি করে নিতে পারবেন। এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন এবং একটি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটি 0 থেকে 1 পর্যন্ত 9 পর্যন্ত এবং ABCDEL দিয়ে আপনি করে নিতে পারবেন। এবং এখানে একটি ক্যাপচা রয়েছে 5-4=1, দেন সাইন আপ। সাইন আপে ক্লিক করার পরে আপনার রং ক্যাপচা রয়েছে 2+1=3, 3 দিয়েছি সাইন আপ। এবার হবে আশা করি পাসওয়ার্ডটা দিতে হবে, দেন সাইন আপ। সাইন আপ কমপ্লিটেড। সাইন আপ কমপ্লিটেড হওয়ার পরে আপনার এ ধরনের একটি ইন্টারফেস পাবেন, বুঝতে পেরেছেন খুব সহজে ফ্রি আপনি আপনার করে নিতে পারবেন। এখানে একটি আইডি দেখা যাচ্ছে এবং এখানে যে কনফার্ম রয়েছে ইমেল, ইমেল আইডি আমি কনফার্ম করে ফেলবো। কনফার্ম করার পরে একটি ইমেলের মধ্যে আমার একটি কোড চলে গেছে, সেই কোডটি আমি এবার কপি করবো, স্প্যামে চলে যাবো। আপনি যদি সরাসরি ইনবক্সে নিচে না পান তাহলে অবশ্যই স্প্যামে যাবেন। এই স্প্যামে ক্লিক করবেন, স্প্যামে ক্লিক করলে আপনি পাবেন এই যে এডভিটিসি মেজার, এখানে যে কোডটি রয়েছে সেই কোডটি আমি কপি করবো। তারপরে আমি যে কাজটি করবো সেটি হচ্ছে এটি এখানে পেস্ট করে দিব। সহজ কাজ, অবশ্যই আপনি এটি কম্পিউটারের মাধ্যমে করে নেবেন, সাকসেস হয়েছে। এবার কীভাবে কাজ করবেন সেটি দেখাচ্ছি। ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ড্যাশবোর্ডে আসার পরে আপনি সরাসরি চলে আসবেন এখানে নিচে যে আছে সার্ভে। এবার আপনি কীভাবে ইনকাম করতে পারেন, প্রথমত অ্যাড দেখে, দ্বিতীয়ত আপনি এখান থেকে রেফারেল করে। প্রথমত আপনি এটি দেখা, তবে আমি এটি দেখাচ্ছি। সার্ফ এডসে ক্লিক করলাম, সার্ফ এডসে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি ক্যাপচার রয়েছে 1-5-5=10,
অত্যন্ত সহজ একটি ব্যবসা, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনি একটু নিচে চলে যাবেন। এখানে এটি কাজ এই কাজটি করলে প্রায় 35.787 পাওয়া যাবে। 87 হচ্ছে একটি পয়েন্ট এবং এখানে প্রায় 42টি সাইট রয়েছে অ্যাভেলেবল এবং অ্যামাউন্ট হচ্ছে এত 87। আমি স্টার্টে ক্লিক করছি যে আমার অ্যাডটি আমি এবার দেখে নিতে চাই। অ্যাডে ক্লিক করার পরে আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে আপনি এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবেন বা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে নির্ধারিত সময়ের পরেই আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। অর্থাৎ এটি একটি আরেকটি সাইট, তারা পরিচয় করে দিয়েছে যাতে ভিজিটর এসে তারা ভিজিট করে, ভিজিট করলে কিন্তু তাদের পরিচিতিটা বাড়ে এবং আপনাকে তারা পয়েন্ট দিচ্ছে। 18 সেকেন্ড বাকি আছে, 17 সেকেন্ড, এইভাবে আমাকে সময়টা অপেক্ষা করতে হবে। অর্থাৎ যে পেজটিতে আপনি ক্লিক করেছেন সেই পেজে আবার পুনরায় চলে আসবেন। আমার অ্যাড হচ্ছে কিন্তু এটি, এটি হচ্ছে অ্যাড, আর এটি হচ্ছে কাউন্ট, হচ্ছে সময়। সময় অ্যাড করার পরে আমি এখান থেকে একটি পয়েন্ট পাবো, পয়েন্টটি এখন শো করবে। হয়ে গেল, আমি আর্ন করেছি প্রায় 35.787। এভাবে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আমি আবার ক্লিক করছি, এভাবে ক্লিক করার পরে আবার আরেকটি সাইটে আমাকে নিয়ে যাবে এবং এখানে সময়টা কাউন্ট হচ্ছে দিচ্ছে। এই যে 25 সেকেন্ড, আমাকে অপেক্ষা করতে হবে। এভাবে আপনি নির্ধারিত কিছু সময় দিয়ে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারেন। বন্ধুরা, আরও একটি বিষয় দেখিয়ে দিচ্ছি, 1 বিটকয়েনের মূল্য হচ্ছে প্রায় $10,285। অর্থাৎ এটা যদি আপনি টাকায় কনভার্ট করেন তাহলে অবশ্যই ইনকামটা অনেক বেশি। বিটকয়েনের মূল্য বর্তমানে বেশি, সুতরাং আপনি কোনোরকম অভিজ্ঞতা বা ইনভেস্টমেন্ট ছাড়াই এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এখানে আমি আর্ন করেছি 21.87। এবার আমি আবারও চলে যাচ্ছি স্টার্টে। এভাবে আপনি এখানে যদি 2 থেকে 3 ঘন্টা সময় দিলে আমি আপনাকে এনসিটি দিচ্ছি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এই সময়টা কাউন্ট হচ্ছে 6 সেকেন্ড। সেকেন্ড লেফট হয়ে গেছে, এই আমি 17.87 পেয়েছি। টোটাল 87 হচ্ছে আমার এই তিনটি কাজ করার পরে মোট 87 আমি ফ্রি পেয়ে গেলাম। এরপর আমি এটি ডিপোজিট করতে পারবো বিটকয়েনের মাধ্যমে। তো আমি এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপ, কীভাবে দ্বিতীয় ধাপে আপনি আর্নিং করবেন। অর্থাৎ রেফারেল সিস্টেম, রেফারেলে যদি আপনি ক্লিক করেন তাহলে একটি লিঙ্ক পাবেন। এই লিঙ্কটা আপনি আপনার ফেসবুক পেজ বা গ্রুপের মধ্যে যদি শেয়ার করেন এবং প্রত্যেকটি শেয়ারের অ্যাগেনিস্টে আপনি এখান থেকে $10% করে আর্নিং জেনারেট করতে পারবেন। আপনার একটা বড় ফেসবুক পেজ অথবা আপনার যদি বিকে প্রোডাক্ট থাকে এবং এটি থাকে তাহলে অবশ্যই, এবং টুইটার থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আমি এই লিঙ্কটি আমি আমার ফেসবুক পেজের মধ্যে শেয়ার করছি, দেখুন তোমরা কীভাবে করতে হয়। আপনি অবশ্যই এই লিঙ্কটি শেয়ার করে লিঙ্কটি একটু শর্ট করে নেবেন বিটকয়েনের মাধ্যমে, সরি বিটিসি বিটলিয়ার মাধ্যমে। বিটলিয়ার মাধ্যমে শর্ট করে নিলে ফেসবুক অথরিটি আপনাকে কখনো এটি স্প্যাম হিসেবে ধরবে না। তো আপনি এভাবে শর্ট করে এটি কপি করলাম। কপি করার পরে আমি আমার ফেসবুক পেজ চলে যাচ্ছি। এখানে একটি এটিকে সুন্দর করে যদি একটি টাইটেল দেয় তাহলে অবশ্যই কেউ না কেউ রিসিভ করবে, কারণ আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে। আপলোড হয়ে গেল, আপলোড হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বিটলি, এখানে যদি ক্লিক করে তাহলে অবশ্যই আপনি 10% করে আর্নিং জেনারেট করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি কীভাবে আপনি @btc.com থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এবার যে কাজটি মূল কাজ ছিল হচ্ছে উইথড্র। উইথড্র আপনি করতে পারবেন অথবা এবং এখানে লেখা আছে ইউর উইথড্র উইল বি প্রসেসড ইন 3 বিজনেস ডেজ, 3 দিনের মধ্যে তারা প্রসেস করে অবশ্যই পাঠিয়ে দেবে। তো এখানে আমার 0 BTC দেখাচ্ছে, যেহেতু আমার একটি নতুন অ্যাকাউন্ট সেজন্য এটি দেখাচ্ছে। আপনি আর্নিং করার পরে অর্থাৎ 74.87 হয়েছে, এটি যখন BTC কনভার্ট হয়ে যাবে $1 হবে, তখন আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন খুব সহজেই। সো বন্ধুরা, বুঝতে পেরেছেন কীভাবে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে করবেন এবং আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি সবাই ভালো লেগে থাকে তাহলে পুনরায় অনুরোধ জানাবো, এখানে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে সব ভিডিও পেয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।